শ্যামলদার অফিসে ঢুকতে একটু লেট হয়ে যায়। কলকাতায় যা বাসের চক্কর তার উপর আবার গরম, বাসের মধ্যে বসার তো জায়গাও নেই, দাঁড়িয়ে থাকবেন তারও উপায় নেই। পেছন থেকে একজন বলে উঠল, এই যে দাদা, পাটা একটু সাবধানে রাখতে পারেন না? আর একটু হলেই তো আমার বুড়ো আঙুলটা যাচ্ছিল। শ্যামলাল একটু নড়ে চড়ে ঠিকঠাকভাবে দাঁড়ালো। পাশ থেকে আর একজন বলে উঠল, দাদা, ওনার পায়ে কি চোখ লাগানো আছে যে দেখতে পাবে? কিছু না বললেও মেজাজটা চটকে গেল শ্যামলালের। একটু এগোতেই বাসটা দাঁড়িয়ে পড়ল। ট্রাফিক জ্যাম, ব্যাস হয়ে গেল। শ্যামলাল মনে মনে বিরক্ত হতে শুরু করলো, রাগ তার বাড়তে শুরু করলো। যাই হোক, এইভাবে অফিস ঢুকতে লেট হয়ে গেল শ্যামলালের। অফিসে ঢুকতেই বসের তলব, আজকে আবার কি বলবে কি জানি। যা ভেবেছিল ঠিক তাই, গতকালকে যে রিপোর্ট দিয়েছিল তাতে ভুল বেরিয়েছে। ব্যাস যাচ্ছে তাই করে কথা শুনতে হলো শ্যামলালকে। তাও শ্যামলাল একটিও কথা বলল না, মাথা নিচু করে ডেস্কে এসে কাজ শুরু করলো। রাতে যথারীতি বাড়িতে ফিরে একটু বসবে কি, তার 8 বছরের মেয়ে নালিশ জানাচ্ছে যে তার ভাই নাকি তাকে মেরেছে। তার ভাইয়ের বয়স মাত্র 6 বছর। ব্যাস আগা পস্তালা কিছু না ভেবে প্রচণ্ড রেগে গিয়ে শ্যামলাল তার ছোট্ট ছেলেকে দিল 2 চড়। শ্যামলাল কিন্তু ঘরে খুব রাগী মানুষ, কিন্তু অফিসেও বাইরে এসে তাকে ভিজা বিড়ালের মতো। তাহলে শ্যামলাল রাগটা আসলে দেখায় কোথায়? যেখানে তার প্রতিপত্তি খাটবে সেখানেই। অফিসে বসের উপর রাগ দেখালে তার চাকরি যাওয়ার ভয় আছে, অ্যান্ড এই রকম মানুষ আমরা প্রায়ই দেখি। তাই বলা যায় রাগ আমরা সিচুয়েশন বুঝেই করি, কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে যারা রাগ একেবারেই কন্ট্রোল করতে পারে না। সে যে কোনো সিচুয়েশনেই হোক না কেন, তারা রাগ দেখিয়ে ফেলে। আর আপনিও যদি এরকম ক্যাটাগরিতেই পড়েন, তাহলে রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায় আপনার অবশ্যই জেনে রাখা উচিত। সো প্রথমেই দেখা যাক রাগ জিনিসটা আসলে কি। তো এই রাগ হলো একটা অনুভূতি, এটাকে ভালো অনুভূতি বা খারাপ অনুভূতি কিছুই বলা যায় না। রাগ একটা স্বাভাবিক অনুভূতি, তাই আপনি যদি কোনো কারণে রেগে যান তাহলে এটা খুব স্বাভাবিক জিনিস। কিন্তু প্রবলেম হলো আপনি যদি আপনার রাগকে কন্ট্রোল করতে না পারেন। এটা তো অবশ্যই জানেন যে রাগ কন্ট্রোল করতে না পারলে এটা আপনার শরীরের উপর খারাপ এফেক্ট ফেলে, ব্লাড প্রেশার বেড়ে যায়, স্ট্রেস বেড়ে যায়। অনবরত যে ঘটনার জন্য রাগ হয়েছে তা ভাবতে থাকলে তা আপনার রাগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় জ্বালানিরও কাজ করে। তাই রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের সবার মধ্যে থাকা দরকার, অ্যান্ড তার জন্যই কী করে রাগ নিয়ন্ত্রণ করা যায় তার পদ্ধতিগুলোও জানা দরকার। তো এই রাগ নিয়ন্ত্রণের বিষয়ে একটা জোকস মনে পড়ে গেল। আমাদের ভোগেন্দা খুব রাগী মানুষ, উঠতে বুঝতে রাগ করেন, আর সব রাগ তার বইয়ের উপর দেখান। সকালে চা দিতে লেট হলে রাগ, ডালে লবণ কম হলে রাগ, মানে সারাক্ষণ রাগ করেন আর বউকে উল্টোপাল্টা বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভোগেন্দার বউ সবসময় শান্ত থাকে, কখনোই রাগ দেখায় না। তো ভোগেন্দাই তো খুব আশ্চর্য হতেন যে একটা মানুষ কি করে আমার এত রাগ দেখানো সত্ত্বেও কখনোই রেগে যায় না। তো ভোগেন্দা একদিন থাকতে না পেরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করেই ফেলল যে আমি তো তোমার উপর উঠতে বসতে এত রাগ করি, কিন্তু তোমার কেন আমার উপর রাগ হয় না, তুমি কি করে এত শান্ত থাকো? তখন ভোগেন্দার বউ কি বললো জানেন? কে বললো আমি রাগ করি না? যখন যখন তোমার উপর আমার রাগ হয় তখন তোমার টুথব্রাশ দিয়ে আমি বাথরুমের কোমর পরিষ্কার করে নিই। বাট এটা কিন্তু একটা জোকস, সো এইভাবে কেউ কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে যাবেন না। রাগ নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে আপনার চিন্তাভাবনা কিছুটা চেঞ্জ করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে রাগকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং এটা কিছুটা পদ্ধতি অ্যাপ্লাই করে সহজেই করা যায়। কখনোই ভাবলে চলবে না যে আমি খুব রাগি বা রাগ আমি বংশগতভাবে পেয়েছি ইত্যাদি। যখন আপনি রেগে যাচ্ছেন তখন প্রথমে দেখুন কী কী কারণ থেকে এই রাগের সৃষ্টি হচ্ছে, কী করলে এই কারণগুলো বা সমস্যাগুলো সমাধান হয়। অনেকেই আছেন যারা রেগে গিয়ে বা রাগ দেখিয়ে যেটা চান সেটা পেয়ে যান বা সেটা হাসিল করে নেন। কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন, অনবরত এই রাগ করে আপনি হয়তো অনেক কিছু হাসিল করে ফেলবেন, কিন্তু আপনার চারপাশের মহল এতে খারাপ হতে থাকবে। আপনার প্রতি অন্য মানুষের বিশ্বাস, ভরসা ইত্যাদি কমতে থাকে, আপনার নিজের লোকেরাও আস্তে আস্তে পর হতে থাকে। আবার এমনও অনেক সিচুয়েশন আসে যেখানে অন্য কারোর কথায় বা আচরণে আপনি খুব রেগে যান, সেক্ষেত্রে এর জন্য আপনি ওখান থেকে বেরিয়ে এসে সিচুয়েশনটাকে অ্যাভয়েড করতে পারেন। কারোর সঙ্গে কথোপকথন যদি এমন জায়গায় চলে আসে যে তাতে আপনার খুব রাগ হচ্ছে, তাহলে কোনো তর্ক করবেন না, বরং অপরজনের মতামত বা পয়েন্ট অফ ভিউকে রেসপেক্ট করুন। আপনি নিজে তা মানবেন কিনা সেটা তো আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু তা নিয়ে কখনোই তর্ক করবেন না। ধরুন আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন, খুব রাগ হচ্ছে, এক্ষেত্রে সমাজের যদি আপনি অন্য কারোর দোষ দেখেন তাহলে আপনার রাগটা ক্রমশ বাড়বে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে হারে গাড়ির সংখ্যা বাড়ছে তাতে জ্যাম হওয়াটা খুব স্বাভাবিক, তাহলে আপনি শান্ত হতে থাকবেন। যখন রাগ হয় তখন কিন্তু অ্যাফার্মেশনও খুব কাজে দেয়। তাই রাগের মোমেন্টে আপনি যদি বলতে থাকেন যা হচ্ছে ঠিক আছে, আমি রাগকে কন্ট্রোল করতে পারি, নো ম্যাটার, অ্যান্ড যে ধরনের অ্যাফার্মেশন আপনার জন্য কাজ করে সেটাও বলতে পারেন। সুকুমার রায়ের একটা ছড়ায় পড়েছিলাম, একজন রেগে গেলে শান্ত হওয়ার জন্য উল্টো গোনা শুরু করে দেন, 100 থেকে 1 অবধি তিনি গুনতে থাকেন, যেমন 100, 99, 98, 97, 96 এইভাবে। অ্যান্ড আপনি এইভাবেও ভাবতে পারেন, যেমন ধরুন কোনো কারণে আপনার রাগ হতে শুরু করেছে, তাহলে আপনি যদি আপনার ফোকাসকে অন্য কোনো দিকে চালনা করেন তাহলে যে কারণের জন্য আপনি রাগ করেছিলেন সেটাই ভুলে যাবেন। এর জন্য আপনার ফোকাস কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিংবা বাচ্চাদের সঙ্গে খেলাধুলা বা যা আপনার ভালো লাগে তাতে লাগাতে পারেন। অনেক ক্ষেত্রে শারীরিক বা মানসিক স্ট্রেস থেকেও রাগের সৃষ্টি হয়, তাই প্রত্যেকদিন এক্সারসাইজ করলে এই কারণের রাগও ধীরে ধীরে কন্ট্রোলে আসতে থাকে।
এছাড়াও রাগ নিয়ন্ত্রণের জন্য ব্রিদিং এক্সারসাইজও খুব ভালো কাজ করে, কিন্তু তার জন্য এই এক্সারসাইজ আপনাকে প্রত্যেক দিন অভ্যাস করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে প্রেজেন্ট মোমেন্টে থাকার অভ্যাসও করতে হবে। অনেক সময় কারোর উপর যদি আমাদের রাগ হয়, তখন আমরা তার অতীতে করা ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে আজেবাজে বলতে থাকি, কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন অতীতে কেউ আপনার সঙ্গে কী বাজে ব্যবহার করেছে তা তুললে বা সেটা মনে করলে আপনারই কিন্তু রাগ বাড়বে আর আপনি টেম্পার হারিয়ে ফেলবেন। তাই সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করুন অ্যান্ড হ্যাপি থাকুন। সো আশা করছি এই টিপসগুলো আপনাকে রাগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।